রসুল চৌধুরী বলছি গবেষণা.com থেকে। আজকে আমরা শিখব কিভাবে এনপিএন এবং পিএনপি ফটো সেন্সরের আউটপুট ডিটেক্ট করতে হয়। এখানে আমরা একটা ফটো সেন্সর দেখতে পাচ্ছি, এটি হচ্ছে পিএনপি অর্থাৎ পজিটিভ আউটপুট ফটো সেন্সর। আমরা যদি এর সার্কিট ডায়াগ্রাম দেখি, দেখতে পাবো যে ব্রাউনে পজিটিভ পাওয়ার সাপ্লাই এবং ব্লুতে নেগেটিভ পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে। আউটপুট হচ্ছে ব্ল্যাক 24 ভোল্ট। যখন অবজেক্ট সামনে আসবে তখন ব্ল্যাক ওয়ারে 24 ভোল্ট শো করবে, +24 ভোল্ট। যখন অবজেক্ট থাকবে না নর্মাল অবস্থায় তখন হোয়াইট ওয়ারে +24 ভোল্ট শো করবে। এটি সাধারণত NONC টাইপ। একটু পরে আমরা মাল্টিমিটারে দেখতে পাবো কানেকশন করে। ব্রাউন পজিটিভ টার্মিনালে দেব, ব্লু হচ্ছে নেগেটিভ টার্মিনাল, আমরা দেখতে পাচ্ছি অলরেডি সেন্সর এনার্জাইজ হয়ে গেছে। এখন আমরা আউটপুট ভোল্টেজ চেক করব। যখনই অবজেক্ট সামনে আসবে তখনই আমরা দেখতে পাবো যে +24 ভোল্ট। অবজেক্ট সরাই নিলে 0 ভোল্ট শো করবে। নর্মাল অবস্থায় আমরা যদি দেখি হোয়াইট টার্মিনালে 24 ভোল্ট শো করবে। নর্মাল অবস্থায় হোয়াইট টার্মিনালে 24 ভোল্ট শো করবে, যখনই অবজেক্ট দিব তখন সেটা 0 ভোল্ট শো করবে। এটা হচ্ছে NONC টাইপ। আমাদের অটোমেশন পারপাসের প্রয়োজনে আমরা NONC ইউজ করব। থ্যাংক ইউ।